বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাকে এমন এক এআই অ্যাপস দেখাবো যে অ্যাপসের মাধ্যমে আপনারা চাইলে আপনাদের গায়ের পোশাককে এক ক্লিকে চেঞ্জ করে ফেলতে পারবেন আপনার গায়ে যদি কোনো গেঞ্জি থাকে আপনি সেটাকে শার্ট করে ফেলতে পারবেন বা আপনার গায়ে যদি কোনো শার্ট থাকে আপনি সেটাকে কোট করে ফেলতে পারবেন তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এরকম ড্রেস চেঞ্জ করার জন্য আপনাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে আপনারা সর্বপ্রথম কী করবেন আপনারা সর্বপ্রথম আপনাদের মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন বন্ধুরা প্লে স্টোরে আসার পর আপনারা এখানে চার্চ করবেন পেস টিউন পেস টিউন এআই ফটো অ্যান্ড ভিডিও এডিটর পেস টিউন লিখে চার্চ করলে চলে আসবে আপনারা এখান থেকে এ লোগোর এই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনারা এই পেস টিউন অ্যাপসে প্রবেশ করবেন তো আমি পেস টিউন অ্যাপসে প্রবেশ করতেছি বন্ধুরা পেস টিউন অ্যাপসে আসার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন আপনারা সর্বপ্রথম এখানে নেসের দিকে প্লাস আইকনে ক্লিক করবেন এখান থেকে অ্যাড ফ্রম মাই ডিভাইস এখান থেকে আপনারা আপনাদের ছবিটাকে সিলেক্ট করবেন তো আমি এক্সাম্পল একটা ছবি সিলেক্ট করতেছি এখান থেকে উপরে ক্রসে ক্লিক করবেন তো বন্ধুরা ফটো ইনপুট করার পর আপনারা এখানে নেসের দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পর আপনারা এখানে আউটপিটস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে আউটপিটস এটাতে ক্লিক করবেন আউটপিটসে ক্লিক করার পর আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন টপস এখানে ছেলেদের গেঞ্জি রয়েছে আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন তো আমি আপনাকে একটা দেখাইতেছি আপনারা দেখেন তো বন্ধু দেখতে পাচ্ছেন মাত্র এক ক্লিকে এখানে গেঞ্জি অ্যাড হয়ে গিয়েছে আপনারা দেখেন এটা হচ্ছে বিপর এটা হচ্ছে আফটার তারপর এখানে জ্যাকেটস আপনারা চাইলে আপনারা জ্যাকেট ইউজ করতে পারেন তো আমি এক্সাম্পল একটা দেখাইতেছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম রিয়েলিস্টিক মনে হইতেছে মনে হইতেছে যেন এটা হানড্রেড পারসেন্ট রিয়েল এটা হচ্ছে আগের জ্যাকেট এটা হচ্ছে পরের জ্যাকেট এখানে বিভিন্ন ক্যাটাগরির জ্যাকেট রয়েছে বিভিন্ন ডিজাইনের তো বন্ধুরা দেখেন একদম রিয়েলিস্টিক মনে হইতেছে এটা হচ্ছে বিপোর এটা হচ্ছে আফটার আগের পরের তারপর এখানে ড্রেসেস এখানে চাইলে মেয়েরাও তাদের পোশাকটাকে চেঞ্জ করতে পারবে তারপর বটম এখানে চাইলে আপনারা আপনাদের প্যান্টটাকে চেঞ্জ করতে পারবেন ছেলেরা তারপর টেক্সটার এটা কি হবে এটা দিলে আপনাদের যে অরিজিনাল শার্টটা রয়েছে গেঞ্জিটা রয়েছে সেটার উপর এই টেক্সটারটা অ্যাড হয়ে যাবে আপনারা চাইলে এসব টেক্সটার অ্যাড করতে পারেন তো দেখেন এটা হচ্ছে আগের এটা হচ্ছে পরের তারপর আপনারা চাইলে এগুলা টপস এগুলা ব্যবহার করতে পারেন তারপর জ্যাকেটস এগুলা ব্যবহার করতে পারেন আর মেয়েরা ড্রেসেস এটা ব্যবহার করবেন আবার ছেলেরা বটমে এখানে আপনারা চাইলে আপনাদের যে প্যান্ট রয়েছে সেটাকে চেঞ্জ করতে পারবেন এখান থেকে কি করবেন এখান থেকে টিক সিমোতে ক্লিক করবেন টিক সিমেতে ক্লিক করার পর উপরে এক্সপোর্ট বাটনে ক্লিক করবেন এখান থেকে আবার ক্রসে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন অলরেডি ফটোটা গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে তো আশা করি আমার ভিডিওটা আপনাদের উপকারে আসছে তো যারা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করবেন তো ধন্যবাদ সবাইকে